স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। পুরো সংবাদ জুড়ে আছি নূপুর মাহমুদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় থাকছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরের গুরুত্ব। রাজশাহী মহানগরীতে 1 নভেম্বর থেকে 2 শিফটে 2 রঙের অটোরিকশা চলাচল শুরু হচ্ছে। জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার বিস্তারিত। রাজশাহীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। একই সঙ্গে এ ঘটনায় সালিশ বৈঠকের মীমাংসা না মানায় নির্যাতিতা ও তার মাকে মারধরের অভিযোগ পরিবারের। তবে এ বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন তোফায়েল হোসেন। গত শুক্রবার রাতে রাজশাহীর কাঁঠাখালী থানার মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণীর এক ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী যুবক শাহিনুর। পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার বিকেলে গ্রাম্য সালিশে অভিযুক্ত শাহিনুরকে 20 বার জুতা পেটা ও 30,000 টাকা জরিমানা করা হয়। তবে বিচার না মানায় নির্যাতিতা ও তার মাকে মারধর করার অভিযোগ উঠে গ্রামের মাতব্বরের বিরুদ্ধে। রায়ে যায় ধরেন যে সখন ওই 20,000 টাকা দিতে চাইছে আর 10 জুতি মারতে চাইছে। তো আমরা ধরেন যে ওই বিচারটা মানিনি, এখন ওই ঘরের ভিতরে আসি। আমরা আপনার সালিশ গ্রামে বসেছিলাম, আমরা মানিনি বিচার। না মানার পরে তারা সালিশের মুন্ডলের বেটা উঠে আমাদেরকে হাত দেয়, মেয়েকে হাত দেয়, মেয়ে মাকে হাত দেয়, তারা মারামারি করে। সেই অবস্থায় আমরা চলে এসেছি থানাতে, থানাতে এসে আমরা মামলা করেছি। আর যারা মুন্ডলের আমাদের বিচারে বসতে পেরেছিল তারা আমাদেরকে মারধর খুবই করে, এবং মেয়েকেও মারে, মেয়ের মাকেও মারে তারা, তার ছেলে। এ ঘটনায় মঙ্গলবার রাতে কাঁঠাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, নির্যাতিতার মায়ের অভিযোগে মামলা রেকর্ড করেছি, এ বিষয়ে আইনগত সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য OCCতে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ট্রলি চালক শাহিনুর ঘটনার পর পলাতক রয়েছে, তাকে ধরতে অভিযান চলছে। গত 9 তারিখে রাত্র অনুমান 9 ঘটিকার দিকে মেয়েটার বক্তব্য অনুযায়ী যে বাড়ির বাইরে কলে হাত মুখ ধোয়ার জন্য বের হয়, ইন দ্য মিডটাইমে তাদের পাড়ার প্রতিবেশী তার পরিচিত শাহিনুর নামে একটা ছেলে, সে তার ঘরের ভিতরে ঢুকে এবং ঢুকে চুপ করে চলে বসে থাকে। পরে যখন মেয়েটাকে আবার ঘরের ভিতরে ঢুকছে তখন মেয়েটাকে যায় জড়ায় ধরে এবং মেয়ের ভাষণ অনুযায়ী তার সাথে অনৈতিক কার্যক্রম করছে আর কি। এই সংক্রান্ত তার মা বাদী হয়ে একটা অভিযোগ দিচ্ছে। আমরা তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা মামলা রেকর্ড করতেছি 9-এর 1 ধারা, যেটাকে আমরা ধর্ষণের অপরাধ বলি, এবং আমরা এই সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখছি। এর মধ্যে ধর্ষণের মতো অপরাধে গ্রাম্য সালিশ কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় থাকছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরের গুরুত্ব। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত GPA-র ভিত্তিতে একটি নির্দিষ্ট নম্বর যোগ করা হলেও এবার তা না করার বিষয়ে চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয়গুলো। দেশের 39টি সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির জন্য প্রায় 60,000 আসন রয়েছে। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের উচ্চ ঝুঁকির কারণে HSC ও সমমানের পরীক্ষা নেওয়ার সুযোগ না থাকায় গত সপ্তাহে শতভাগ শিক্ষার্থীকে পাশ করিয়ে দেয় সরকার। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি জানান, GSC এবং SSC পরীক্ষার গড় ফলাফলের ভিত্তিতে এবার HSC ফলাফলের মূল্যায়ন করা হবে। ফলে নতুন পদ্ধতিতে SSC এবং HSC নম্বর ছাড়াই স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। এ অনুযায়ী চলতি বছর দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে UGC-র অধীনে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আলাদাভাবে নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেবে। সমন্বিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান জানান, এবার লিখিত পরীক্ষার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। সাবধানতাগুলো অবলম্বন করতে হয়, যেমন বাইরে না যাওয়া, নিজে সেপারেট হয়ে থাকা, গরম পানির ব্যবহার করা, গরম পানি গার্গল করা, গরম পানি খাওয়া,
গরম পানি দিয়ে ভেপার নেওয়া, এই জিনিসগুলো মেনটেন করতে হবে। প্রচুর পরিমাণে ভিটামিন খেতে হবে, ভিটামিন সি খেতে হবে, ভিটামিন ডি, যে প্রাকৃতিক সোর্স যেটা সূর্যের আলো, সূর্যের আলোতে থাকতে হবে, ব্যায়াম করতে হবে। এবং যদি কোনো সিমটম দেখা যায় যে বেশি হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং টেস্ট করাতে হবে। বাইরে যেয়ে যদি স্বাস্থ্যবিধি না মেনে থাকি, তাহলে কিন্তু করোনা নিয়ে বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে এবং সেইখান থেকে বাচ্চারা করোনা আক্রান্ত হতে পারে। বড়রা যদি স্বাস্থ্যবিধি মেনে চলে এবং করোনার যদি উপসর্গ থাকে সেই সময়কালীন সময় যদি বাচ্চারা থেকে দূরে থাকে, তাহলে বাচ্চাদের কিন্তু করোনা হওয়ার ঝুঁকি অনেকটা কম। প্রসূতি মায়েদের জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তাদেরকে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার, তরল পানি এগুলো বেশি করে খেতে হবে, যথেষ্ট পরিমাণ ঘুম পাবে, বিশ্রাম নেবে। আপনার যদি কোনো লক্ষণ না থাকে তাহলে কোনো ওষুধের দরকার নেই। আপনার যদি লক্ষণ থাকে তাহলে লক্ষণ অনুযায়ী আপনি ওষুধ খাবেন। আপনার মাত্রা যদি বেড়ে যায় তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি হবেন। আপনার হাতেই কিন্তু ভ্যাকসিন আছে, আপনি মাস্ক পরুন, অপ্রয়োজনীয় ঘোরাফেরা থেকে বিরত থাকুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন এবং যারা রোগী আছে তাদের কাছ থেকে দূরে থাকুন। রোগীকে প্রয়োজনীয় পারলে আপনিও পরামর্শ দিন, নিজেকে সাবধানে রাখুন এবং পরিচ্ছন্ন রাখুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। যদি কেউ হঠাৎ অসুস্থ অথবা দুর্ঘটনার শিকার হন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে হাসপাতালে আসবেন। তবে শরীরে যদি করোনা ভাইরাসের কোনো লক্ষণ থাকে সেটা শুরুতেই আমাদের জানাবেন। রাজশাহীতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। মঙ্গলবার দুপুরে রাজশাহী পুলিশ লাইনে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি স্বাস্থ্যবিধি মেনে সন্ধ্যা 6টার মধ্যে প্রতিমা বিসর্জন ও শারদীয় দুর্গাপূজা পালন করার আহ্বান জানান। মতবিনিময়কালে কমিশনার বলেন, রাজশাহীতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে, দর্শনার্থীরা মাস্ক সহ স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা দর্শনে বের হলে সবাই নিরাপদে থাকবে। সার্বিক নিরাপত্তায় প্রতিটি মন্দিরের পাশে মোবাইল টিম কাজ করবে। এ সময় পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা সন্ধ্যা 6টার মধ্যে পূজা বিসর্জন ও স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম করার আশ্বাস দেন। তারা বলেন, এবছর পূজা করবেন তবে করোনার কারণে উৎসব করবেন না। আরতির মতো ধর্মীয় অনুষ্ঠানগুলো অনলাইনের মাধ্যমে দর্শনার্থীদের দেখানো হবে। এ সময় সভায় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েদ ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার সালমা বেগম সহ দ্রুততম কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহানগরীতে যানজট নিরসনে চলমান অটোরিকশা চার্জার রিক্সা সময়ের শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত নীতিমালা পুনরায় বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী 1 নভেম্বর থেকে নগরীতে 2 শিফটে 2 রঙের অটোরিকশা চলাচল শুরু হবে। বুধবার দুপুরে নগর ভবনের আয়োজিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর প্যানেল মেয়র এয়ারপোর্ট 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী 15 নভেম্বর পর্যন্ত অটোরিকশা, চার্জার রিক্সা ও চালক লাইসেন্স নবায়ন করা হবে। 15 অক্টোবর থেকে নিবন্ধনবিহীন অটোরিকশা ও চার্জার রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে সিটি কর্পোরেশন। এই জন্য অটোরিকশা, চার্জার রিক্সা ও চালকদের লাইসেন্স সাথে রেখে প্রদর্শন করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া অটোরিকশার চাকা দিয়ে চার্জার অটোরিকশা তৈরি অথবা 14 সেন্টিমিটারের ঊর্ধ্বে চাকা ব্যবহার থেকে কারখানা মালিকদের বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে, অন্যথায় কারখানার মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়ায় মানিকনগর মহিলা দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, ছবি রাজনীতি বন্ধ করে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে মাদক মুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, সোনাইমুড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এ ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।